আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চাউলের গুঁড়া এবং আটা দিয়ে কিভাবে রুটি বানাতে হয় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার অনেক আপনজনেরা ফ্রেন্ডসরা আমাকে অনুরোধ করছে কিভাবে চাউলের গুঁড়া দিয়ে রুটি বানাতে হয়, অনেকের নাকি আবার শক্ত হয়ে যায়। তাই আমি আপনাদেরকে যেভাবে রুটি ঘরে তৈরি করি সেভাবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 4 কাপ মেজারমেন্ট কাপে পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছামতো যে কোনো কাপ নিতে পারেন, পরিমাণ ঠিক লাগলে হবে। 4 কাপ পানি দিয়ে দিচ্ছি আপনাদের। এক চা চামচ লবণ দিয়ে দিছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি চুলে ধরে দেব। পানিগুলো ফুটে আসলে আমি 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ আটা দিয়ে দেব। আটা অথবা ময়দা যে কোনো একটা দিলে হবে। আমার কাছে আটা আছে, আমি আটা দিয়ে রুটি বানাচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা তুলে ফাটি দিয়ে নেড়ে নেব। খামিরগুলো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি এতক্ষণ ধরে সিদ্ধের জন্য রেখে দিছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। আপনারা এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, দেখবেন আপনাদের খামিরগুলো অনেক সফট হয়েছে, রুটি বানালে একদম নরম থাকবে। এখন আমি চুলা বন্ধ করে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন খামিরগুলো একটি থালিতে ঢেলে নেব। একটু খামিও আমার নষ্ট হয় নাই, দেখেন ক্লিন করে বের হয়েছে সব খামির। এগুলো এখন ভালো করে কাটি দিয়ে নেড়ে সেড়ে ঠান্ডা করতে হবে। এখন হাত দিয়ে আমার হাত ধুয়ে নিয়েছি, আগে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যদি খামিস শক্ত হয় তাহলে প্রয়োজন একটু গরম পানিও ব্যবহার করতে পারবেন। হাতের তালু দিয়ে ভালো করে মতে নিতে হবে, তারপর সুন্দর করে ডু বানাতে হবে। আমার 2 কাপ চালের গুঁড়া 1 কাপ আটা দিয়ে 2টা বড় বড় ডু হয়েছে। আপনারা সুন্দর করে ভালো করে মতে নেবেন যেন তলা বেঁধে না থাকে, দেখবেন আপনাদের রুটিও অনেক সুন্দর হবে। এখানে আমি আটা নিয়েছি, এখন রুটিগুলো বেলে নিচ্ছি। এভাবে একটা একটা করে লিচি কেটে নিতে হবে। লিচিগুলো এমন হতে হবে যেন বেশি বড় না হয়, বেশি ছোট না হয়। বেশি বড় হয়ে গেলে রুটিগুলো সাইজে বড় হয়ে যাবে, আবার ছোট হলে একদম ছোট হয়ে যাবে। রমেন সাইজ করে নিতে হবে লিচিগুলো।
আমি বেড়াতে চলে যাচ্ছি। এখন আমি একটা লিচি নিয়ে নিচ্ছি, এটা ভালো করে হাত দিয়ে মতে নিতে হবে। বেশি আটা না লাগানোর চেষ্টা করবো, যাতে মিশে দিয়ে লেগে না যায়। বেশি আটা লাগালে অথবা সালের গুঁড়া লাগালে মিশে দিয়ে লেগে যায় পোড়ানোর সময়, সেজন্য আমি কম লাগানোর চেষ্টা করব। আপনারা এইভাবে কম লাগানোর চেষ্টা করবেন। আমার রুটি বেলা হয়ে গেছে, এটা বেশি মোটা হয় নাই, বেশি পাতলা হয় নাই, এরকম সাইজ। এভাবে আমি সব রুটি বেলে নেব। আমার রুটি বানানো সব শেষ হয়েছে, এখন আমি সেঁকে নেব। আমি চুলা একটি পোহার তাপায় বসায় দিছি, আপনারা ইচ্ছে করলে নন স্টিকে রুটিগুলো পুড়ে বা সেঁকে নিতে পারেন। প্রথমে ভালো করে একটা ন্যাকড়া অথবা টিস্যু দিয়ে তাপাটা মুছে দিতে হবে। এখন আমি রুটি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ রহমান রহিম। আমি রুটি উল্টিয়ে দিচ্ছি, মিডিয়াম হিটে রুটি ছেঁকতে হবে, না হয় নিচে দিয়ে পুড়ে যাবে। এভাবে চেপে 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 রুটি ছেঁকতে হবে। আমার রুটিটা ফুলে গেছে, এখন আমি নিয়ে নেব। একটা ছিদ্রযুক্ত পাত্রে এরকম রুটিগুলো নিতে হবে, যেন বাষ্প নিচে দিয়ে চলে যায়, না হয় রুটিগুলো গরমে আবার কাঁচা হয়ে যাবে। আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে সব রুটি মিডিয়াম হিটে ছেঁকে নিতে হবে। উপরে দিয়ে এরকম চেপে দিলে রুটিগুলো ফুলে যাবে। আপনারা এভাবে রুটি বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে, নর্মাল ফ্রিজেও কিছুদিনের জন্য রেখে দিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার সহজ সুন্দর রেসিপিগুলো অতি সহজে আপনারা পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।